আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মাসুদ বলতেছি আজকে আমরা কৃষি ক্ষেত্রে সালফারের ব্যবহার সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক প্রথমে জানব যে সালফার কি। সালফার একটি রাসায়নিক মৌল এটা তো আমরা সবাই জানি কৃষিতে এটি ছত্রাকনাশক মাকড়নাশক ও সার হিসেবে ব্যবহৃত হয় সালফার কেন ব্যবহার করব সালফার মূলত সালফারের অভাব পূরণ মাকড় দমন ও ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে ব্যবহার করব এছাড়াও রসুন ও পেঁয়াজের পানজেন্সি বা ঝাঁজ এবং মরিচের ঝাল ঠিক রাখতেও সালফারের ব্যবহার অপরিহার্য সালফার কি সব ধরনের ছত্রাক দমন করতে পারে উত্তর না সালফার সব ধরনের ছত্রাক দমন করতে পারে না শুধুমাত্র পাউডারি মিলডিউ, রাস্ট এবং লিফ ব্লাইট জাতীয় রোগ প্রতিরোধ করতে পারে অর্থাৎ এসব রোগ আক্রমণের পূর্বে সালফার প্রয়োগ করে থাকলে আক্রমণের মাত্রা কমে যায় সালফারের অভাবজনিত লক্ষণগুলো কি। সালফারের অভাবজনিত রোগে আক্রান্ত অপুষ্ট পাতা সাধারণত প্রথমে বিবর্ণ সবুজ পরে হলুদাব সবুজ থেকে পুরোপুরি হলুদ রঙ ধারণ করে সেই সাথে কাণ্ডের রং রক্তবর্ণের হয়ে যায় নাইট্রোজেনের অভাব ঘটিত উদ্ভিদেও প্রায় একই ধরনের লক্ষণ প্রকাশ পায় ফলে সহজেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সালফারের বেড়ায় লক্ষণগুলো প্রথমে উপরের নতুন পাতাগুলোতে দেখা যায় কিছু শস্যে যেমন গম এবং আলুর পাতায় ইন্টারভেনিয়াল ক্লোরোসিস লক্ষণ বা পাতায় দাগ দেখা যায় পাতাগুলো ছোট এবং সংকীর্ণ হয়ে যায় এবং শীর্ষভাগে পচনের লক্ষণ দেখা দেয় জমির আক্রান্ত অংশ দূর থেকে দেখলে বিবর্ণ সবুজ কিংবা উজ্জ্বল হলুদ মনে হবে কাণ্ড সরু হয় এবং গাছের লম্বালম্বি উচ্চতা বৃদ্ধি কমে যায় যদি মৌসুমের শুরুতেই অপুষ্টি দেখা দেয় তাহলে গাছ স্বল্প দৈর্ঘ্যের হবে ফুল ধরা বাধাপ্রাপ্ত হবে এবং ফল বা শস্যের পরিপক্কতা আসতে দেরি হবে যদি বীজতলায় চারাগুলো পর্যাপ্ত সালফার না পায় তাহলে মূল জমিতে রোপণের সময় চারার মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে বেশি হবে সংক্ষেপে যদি বলি সালফারের অভাবে নতুন গজানো পাতা দেখতে আকারে ছোট হয় এবং পাতার শীর্ষভাগ হলদে হয়ে যায় পাতার শীর্ষভাগ থেকে শুরু করে শিরা বরাবর বাদামি রঙের দাগের সারি দেখা যায় গাছ বিভিন্ন প্রকার রোগের প্রতি সংবেদনশীল হয় যেমন কাণ্ডপচা রোগ পোড়া রোগ পাউডারে মিল্ডু প্রভৃতি সালফারের অভাবজনিত রোগ এবং নাইট্রোজেনের অভাবজনিত রোগের প্রধান পার্থক্য হল সালফারের অভাবজনিত রোগ উপরের দিকের পাতায় পরিলক্ষিত হয় কিন্তু নাইট্রোজেনের অভাবজনিত রোগ নিচের পুরাতন পাতায় প্রথম প্রকাশ পায় এখন আসি যে আমরা কোন ধরনের সালফার কিনব বাজারে যেসব সালফার সমৃদ্ধ বালাইনাশক পাওয়া যায় সেগুলো দানাদার ছত্রাকনাশক ও মাকড়নাশক এবং ভিটামিন হিসেবে বিক্রি হয় মূলত ডিএফ এবং ডবলিউ জি সালফার পাওয়া যায় যার বেশিরভাগই এইট্টি পারসেন্ট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সম্পন্ন অর্থাৎ প্রতি কেজিতে আটশো গ্রাম সালফার বা গন্ধক থাকে ডিএফ এবং ডব্লিউজি কোন ফর্মুলেশনটি ভালো সালফারের ক্ষেত্রে ডিএফ ফর্মুলেশনটি ভালো কারণ ডিএফ ফর্মুলেশনে তৈরি দানাগুলো শক্ত মসৃণ ও সম আকারের হয় অতি ছোট দানাগুলো সহজেই পানিতে মিশে যায় স্প্রে মেশিনে কোনো তলানি পড়ে না ফলে নজলে জ্যাম সৃষ্টি করে না ডিএফ মানে হলো ড্রাই ফ্লোয়েবল এবং ডব্লিউজি মানে হলো ওয়েটেবল গ্রেনুলার। এখন আসি আমরা ডোজে সালফারের ডোজ কত সার হিসেবে প্রয়োগের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা প্রতি একরে এক কেজি হারে ছিটিয়ে প্রয়োগ করতে হবে যদিও আমাদের দেশের বেশিরভাগ কৃষক এক করে দুই থেকে তিন কেজি হারে সালফার প্রয়োগ করে থাকে এর মূল কারণ হলো নিম্নমানের কোম্পানির নিম্নমানের সালফার তারা কম দামে কিনে ব্যবহার করে তবে তবে পেঁয়াজ ও রসুনের ক্ষেত্রে এই হার দুই থেকে তিন গুণ বৃদ্ধি করতে হবে অর্থাৎ এক করে দুই থেকে তিন কেজি হারে প্রয়োগ করতে হবে ছত্রাক দমনের জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে মাকড় দমনের জন্য প্রতি লিটার পানিতে চার থেকে সাড়ে চার গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে কখন স্প্রে করতে হবে সালফার কখনোই দুপুরে প্রখর রোদে স্প্রে করা যাবে না ভালো করে মনে রাখবেন সালফার কখনোই দুপুরে প্রখর রোদে স্প্রে করা যাবে না সকালে স্প্রে না করে বিকালে স্প্রে করা ভালো অর্থাৎ সূর্য যখন হেলে যায় রোদের প্রখরতা যখন কমে যায় তখন স্প্রে করলে এটার ভালো ফলাফল পাওয়া যায় দুপুরে স্প্রে করলে পাতা অনেক সময় জ্বলে যায় কুকুরে যায় সালফার স্প্রে করার ক্ষেত্রে প্রথমে পরিমাণ মতো সালফার মেপে নিয়ে তা একটি পাত্রে গুলে নিতে হবে আপনারা কখনোই সরাসরি সালফারকে ট্যাঙ্কির পানিতে ঢেলে দিবেন না আগে অবশ্যই এটাকে গুলে নেবেন অন্য পানিতে গুলে নেবেন তারপরে এটাকে স্প্রে মেশিনে ঢেলে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন আল্লাহ হাফিজ